ব্র্যান্ডটি দেখবো যেটি আমরা বিশ্বের কাছে পরিচিত, বাংলার টাইগার, বাংলা টাইগার আমরা যেটা পরিচিত। তো আমি এখানে একটু ইনফরমেশন দিই, সারা বিশ্বে 19 শতাব্দীতে প্রায় 8 প্রজাতির 1 লক্ষ বাঘ ছিল এবং সেটি 20 শতাব্দীতে দাঁড়িয়েছে 4 প্রজাতির প্রায় 30,000 বাঘ। সো এভাবে যদি বাঘ কমে যায় তাহলে একবার চিন্তা করুন, 2025 সালে হয়তো বা আমরা বাঘ দেখার মতো শুধুমাত্র চিড়িয়াখানা 2-1টি পাবো। সো চলুন আমরা এবার সেই প্রাণীটি দেখি। বনের রাজা সিংহ বা আমরা বাঘ দেখেছি, সিংহ দেখবো না, এটা কি হয়? সো আমাদের যদি একটু সিংহের মধ্যে বলতে চাই সেটা হচ্ছিলো, সিংহ প্রায় 7 থেকে 11 কেজি মাংস খায় প্রতিদিন, আর সিংহ সাধারণত 20 থেকে 25 বছর বেঁচে থাকে। সো চলুন আমরা সিংহ দেখি। আমরা সিংহটিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘুমাচ্ছে, এটা আমাদের জন্য ব্যাড লাইক, আমরা দেখাতে পারলাম না যে সিংহ কিভাবে নড়াচড়া করে। সো নেক্সট প্রজাতিকে আমরা দেখবো, চলো। হ্যালো বন্ধু, এবার আমরা যে প্রাণীটি নিয়ে কথা বলবো সেটি পৃথিবীর সব থেকে বড় প্রাণী স্থলে বসবাসকারীদের মধ্যে, যেটির নাম আমরা জানি জিরাফ। জিরাফ প্রায় 16 থেকে 19 ফিট লম্বা হয়, এরা প্রায় 1300 থেকে 1700 কেজি ওজনের হয়ে থাকে, আর এটা সাধারণত লতা পাতা এবং গাছের বিভিন্ন অংশ এবং কিছু পরিমাণে দানাদার খাবার ফল খেতে ভালোবাসে। আর এগুলো সাধারণত আয়ুষ্কাল 25 থেকে 50 বছর উপরে হয়ে থাকে। তো চলুন আমরা সেই প্রাণীটিকে একটি এক নজরে দেখে আসি। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনাদের ভালো মন্দ। ধন্যবাদ সবাই।